বাবা, পুলিশের হাতে এত ভাই খাই নাই গো। এই দাদা ভাই, এই দাদা ভাই আমার ঘরে কি করছে? কি আবার করবে? চুরি, তোমার ব্যাগ থেকে টাকা চুরি করতে এসেছিল। শোনো, অনেকদিন ধরে এই বদমাশটার গতিবিধি সন্দেহজনক মনে ছিল, তাই আমি চোখে চোখে রেখেছিলাম। কিন্তু আজকে যে ব্যাটাকে হাতে নাতে ধরতে পারবো আমি ভাবতেই পারিনি। কত বড় সাহস, আমার বেডরুমে ঢুকে আমার ব্যাগ থেকে সে টাকা চুরি করে। ওকে ওকে আমি আজকে নিজ হাতে মারবো। আমি আজকে নিজে হাতে আমাদের মায়ের জন্য ভাবিস, শরীরে আর কুলাই ফোনা ভাবিস। শুধুমাত্র মা, এই মায়ের জন্য এই লোকটা আশকারা পেয়ে পেয়ে না একেবারে মাথায় উঠে গেছে। ঠিক বলেছ রুনা, এইবার আপা কি জবাব দেয় সেটাই দেখবো। মা মা তাড়াতাড়ি আসেন, দেখে কি হচ্ছে। ম্যাডাম কিছু লাগবে? হ্যাঁ কিছু ব্যাপার আপা, এক ডাক দিতেই তুই চলে এলি, মনে হচ্ছে দরজায় বাইরেই ছিলি, সব জেনে বুঝে এসে গেলি। সব জেনে মানে কি হয়েছে? আপনি বিছানার দিকে তাকান, বিছানার দিকে তাকিয়ে বলেন এখন কি বলবেন আপনি। হ্যাঁ কি বলবো, ও চাদরটা ময়লা হয়েছে না, অনেকদিন হয়ে গেল পাল্টানো হয়নি, ইস করা উচিত ছিল। মা আপনি কিন্তু একদম কথা ঘুরাবেন না। কথা ঘুরাবো কেন, তার আগে তোমার মাথাটা একটু ঘুরিয়ে দেখাও না যেটা আমাকে দেখাতে চাচ্ছ। রুনা কিছু নাই, সব তোমার কল্পনা। আরে একটু আগে তো এখানে ছিল, নিশ্চয়ই কোথাও লুকিয়েছে, দাঁড়াও আমি খুঁজে দেখছি। কি পাগলামি করছিস সিতু, কেন শুধু শুধু মিথ্যা মিথ্যা মরিচিকার পিছনে ছুটছিস? আরে আপা, তুই যাকে মরিচিকা বলছিস সেই মরিচিকার মাথায় আমি কঠিন একটা বাড়ি মেরেছি। নিশ্চয় কোথাও লুকিয়েছে, আজকে তুই আমাকে আটকাতে পারবি না, আমি এক্ষুনি খুঁজে বের করছি। ছাড় তো, যা করছে আর কই যাবে দেখি। হ্যাঁ আমার সাথে চালাকি না, এই যে পাইছি তোরে, আমার সাথে চালাকি, বের আসেন। হ্যাঁ আমার কাছ থেকে পড়াবেন, এই যে আয়, এই যে দেখো, এই যে দেখো পেয়েছি পেয়েছি। মা হ্যাঁ, এই যে আপনার প্রিয় সাগ্রেত দাদা ভাই, যাকে বারবার আমি নিষেধ করেছিলাম এই বাড়িতে রাখতে, কিন্তু তারপরেও আপনি তাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন। এই রুনা, ওই তো কিছুই বুঝতে পারছি না, দাদা ভাই তো, তাই না? দাদা ভাই এখানে কি করছে? কি রুনার ব্যাগ থেকে টাকা চুরি করছিল, আমি পেছন থেকে এসে ধরেছি। ধরেন নাই, লাঠি দিয়া বাড়ি দিছেন। মাথাটায় যে ব্যথা পাইছি। এই বেরোন আপনি, চোখের সামনে থেকে যান বলছে। না 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 মা, এত সহজে তো আমি ওকে ছাড়বো না, আমার ঘরে ঢুকে আমার ব্যাগ থেকে ও টাকা চুরি করবে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। রাগ করো না রুনা, তুমিও কিন্তু এই দাদা ভাইকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলে, আর তার জন্যই তো পুলিশ এসে আমার ঘর থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। আশ্চর্য, সেটার সাথে এই চুরির ঘটনার কি সম্পর্ক? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই এই দাদা ভাইকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন না তো? তাই এখন আর লুকায় কি লাভ ম্যাডাম? কি লুকানোর কথা বলছে উনি মা? আরে শুনলে না, ওই যে সিতু মাথায় ঠাস করে বাড়ি দিয়েছে, মাথার ঘিলুটা নিশ্চয়ই নড়ে গেছে, এই জন্য উল্টা পাল্টা কথা বলছে। এই সত্যি করে বলেন, কি লুকিয়েছেন আপনি? শোনেন দাদা ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি মানুষের কাছ থেকে সবকিছু লুকালেও না ওই উপরওয়ালা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে, আপনি বলেন, সত্যি করে বলেন। খালি উপরওয়ালাই সবকিছু দেখে না, আপনার পাশের ঘরে বসেও একজন সবকিছু দেখে, এই ঘরে কি হচ্ছে না হচ্ছে ম্যাডাম। মানে
পাশের ঘর থেকে দেখে মানে কি? ও না, আরে মাথাটা পুরোটাই গেছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বেরোন বেরোন। না একদম না, আপনি সত্যিটা না বলে এখান থেকে এক কদমও বেরোতে পারবেন না। আমি কিন্তু এক্ষুনি পুলিশকে কল করে ধরিয়ে দেব আপনাকে। ভাবি সাহেব আমার সাথে এইরকম করেন না ভাবি সাহেব। ওই যে দেখেন সব সত্য এখানে লুকানো আছে। কি সিসি ক্যামেরা? মা আপনি আপনি আমার ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছেন? ছি 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 আপা, তোর এত অধঃপতন হয়েছে? এই চুপ, তোর অধঃপতন হয়েছে আবার আমাকে ছি ছি করছিস, চুপ থাক তো। আমি তোমার ঘরে এই সিসি ক্যামেরাটা লাগিয়েছি কারণ আমি আমি দেখতে চাই তোমার এই রুমে আসলে কি কোনো ভূত আসা যাওয়া করে, নাকি তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। হোয়াট, আপনি কি বলছেন মা? আচ্ছা আচ্ছা, আপনি জানেন না যে দরবেশ বাবা আমার জন্য ছায়া মানব পাঠিয়েছে? হুম, কার নাম বলছো? দরবেশ বাবা মানে কি, কার বাবা উনি, কার? আরে মা, ওই রহমান ফকির, আপনি যার কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। কি ফকির কি বলছো রুনা? আমি আমি তোমাকে কোনো দরবেশ বাবার কাছে নিয়ে যাব? আরে আমি তো এসব দরবেশ ফকির কাউকে চিনি না। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।